আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, জাল টাকা সম্পর্কে আমরা সকলেই অবগত। জাল টাকা কিভাবে শনাক্ত করতে হয় সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাল টাকা কিভাবে শনাক্ত করতে হয়। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মোবাইল নিয়েছি এবং একটা 500 টাকার নোট, একটা 1000 টাকার নোট নিয়েছি। এই মোবাইল দিয়ে আমি ইচ্ছা করলেই শনাক্ত করতে পারবো যে কোনটা আসল টাকা এবং কোনটা নকল টাকা। এর আগে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিই। জাল টাকা সবসময় নতুন টাকা হয়, জাল টাকা পুরাতন হয় না। পুরাতন হতে হতে কারো না কারো হাতে জাল টাকা ধরে পড়ে যায়, এটা খেয়াল রাখবেন। এবং জাল টাকার বেশ কিছু বিষয় আছে যেগুলো দেখলে সহজেই বোঝা যায়, সেগুলো আমি আপনাদেরকে একটু বলি। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন জাল টাকার মধ্যে, এই দাগগুলো হাতে বাজে না এবং আসল টাকার মধ্যে এই দাগগুলো হাতে বাজে। এবং এই যে সুতার মধ্যে একটা দেখতে পাচ্ছেন ঝিলমিল ঝিলমিল করতেছে, এটা জাল টাকার মধ্যে শুধুমাত্র প্রিন্ট থাকে, হাত দিয়ে ঘষা দিলেই উঠে যায়, এবং আসল টাকা যেটা আসল টাকা এটা কোনোভাবেই উঠবে না। এরপর টাকাটাকে যদি আমরা একটু উল্টাই, টাকাটাকে উল্টালে একটা জলছাপ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে সাদা জায়গাটার পরে এখানে বাংলাদেশ ব্যাংক নামে একটা জলছাপ আছে, এটা স্বাভাবিকভাবেই দেখা যায় না। টাকাটা লাগাছাড়া করলে তখন এই লেখাটা ভেসে ওঠে। তো এভাবেই আমরা প্রাথমিকভাবে একটা টাকা নির্ণয় করতে পারি যে এটা আসল না নকল। যদি আমাদের সন্দেহ হয় তাহলে আমরা আশেপাশের কাউকে ডেকে দেখাতে পারি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে 500 টাকার নোট, এটারও ঠিক একই অবস্থা। এখানে যে সুতোটা আছে এটা একদম রিয়েল মনে হইতেছে, জাল টাকার মধ্যে এটা রিয়েল থাকবে না, এটা হাত দিয়ে ঘষা দিলেই উঠে যাবে। এবং এই যে সাদা জায়গাটা আছে এখানে বঙ্গবন্ধুর একটা জলছাপ দেওয়া আছে, এটা লাইটের মধ্যে ধরে এটা শনাক্ত করে নেবেন। তারপর এই যে দাগগুলো থাকে, এই দাগগুলো হাতে বাজবে, জাল টাকাটা হাতে বাজবে না। তো এগুলো হচ্ছে স্যার আপনার বেসিক ইনফরমেশন। এইগুলো দেখেই যদি আপনার সন্দেহ হয় তখন টাকাটাকে ভালো করে চেক দিবেন। এখন এই টাকাটার ফাইনাল স্টেপ যেটা আমি আজকে দেখাতে চাইতেছি আমার ভিডিওতে, যে ক্যামেরা দিয়ে কীভাবে আমরা জাল টাকা শনাক্ত করতে পারবো সেই বিষয়টা আপনাদের সামনে এখন দেখাবো। তো বন্ধুরা, এই জন্য আমাদেরকে ছবি তুলে নিতে হবে, ভালো একটা ক্যামেরা দরকার, যে ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবিটা ফেটে যাবে না। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছেন জাল টাকার, এই লেখাটা দেখে আমরা শনাক্ত করতে পারবো। এই যে 1000 টাকা, এখানকার একটা ছবি তুলে নিতে হবে আমাদের। তো টাকাটাকে এভাবে বাস করে আমরা একটা ছবি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে ছবি তুলতেছি আপনারা ঠিক এভাবেই ছবি তুলে নেবেন। তো এই 1000 টাকার নোটের একটা ছবি তুলে নিলাম আমি। 1000 টাকার নোটের ছবি তোলা হয়ে গেলে 500 টাকার যে নোটটা আছে সেটারও একটা ছবি তুলে নেব। এই 500 টাকার নোটটাকেও আমরা ঠিক এভাবে বাস করে নেব। বাস করে নেওয়ার পর বাহির সাইডের যে 500 টাকা লেখা আছে ঠিক এইখানকার একটা ছবি তুলে নেব। 1000 টাকার নোটেরও ঠিক একই অবস্থা, সেম এখানকার একটা ছবি তুলে নেব আমরা। ছবি তোলা হয়ে গেলে তারপর আমরা এই ছবিটা দিয়েই শনাক্ত করতে পারবো টাকাটা আসল না নকল। তো দেখতে পাচ্ছেন আমার ছবি তোলা হয়ে গেছে। ছবি তোলা হয়ে যাওয়ার পর আমি মোবাইলের গ্যালারিতে চলে যাব। মোবাইলের গ্যালারিতে যেখানে আমার এই ছবিটা আছে সেই ছবিটাকে আমি জুম করব। দেখতে পাচ্ছেন এই যে 500 টাকার নোট এবং 1000 টাকার নোট, এই টাকাটাকে আমি এখন যে ছবিটা আছে এই ছবিটাকে আমি জুম করব। জুম করলে এই যে 1000 টাকা লেখা আছে এটার আশেপাশে এবং এর ভিতর দিয়ে অসংখ্যবার বাংলাদেশ ব্যাংক লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে আর একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে এই যে 1000 টাকা, এই 1000 টাকার যে 1000 লেখা আছে এই লেখাটার আশেপাশে অনেকগুলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এই লেখাগুলো আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই লেখাগুলো যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার টাকাটা আসল, এতে কোনো সন্দেহ নেই। যদি এই লেখাগুলো না থাকে তাহলে আপনারটা নকল হতে পারে, জাল টাকা হতে পারে, সন্দেহ আছে। সেক্ষেত্রে আপনি আশেপাশে কাউকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিতে পারেন। আবার অনেক সময় আপনি যদি ছবি ঠিক মতো তুলতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু লেখাটা নাও দেখা যেতে পারে, সেক্ষেত্রে আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন। তো 500 টাকার নোটের একই অবস্থা, সেম আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অসংখ্যবার লেখা আছে। এই লেখাটা যদি আপনি দেখতে পান তাহলে নিশ্চিত হবেন যে আপনার টাকাটা একদম রিয়েল, এতে কোনো সন্দেহ নেই। আর যদি লেখাটা দেখতে না পান সেক্ষেত্রে আপনি যে কোনো কাউকে দেখিয়ে জিজ্ঞেস করে কনফার্ম হতে পারেন। তো বন্ধুরা, যা বোঝাতে চাইছি আজকের ভিডিওতে আশা করি বুঝতে পেরেছেন যে একটা মোবাইল দিয়ে কীভাবে আমরা টাকার আসল নকল পরীক্ষা করতে পারি, কীভাবে নির্ণয় করতে পারি আমরা যে কোনটা আসল এবং কোনটা নকল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন যদি কোনো কথা থাকে, এবং সর্বোপরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার এই ভিডিও থেকে আশা করি আপনাদের কিছুটা হলেও উপকৃত হয়েছেন আপনারা। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।